ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তোবা খুঁজে পাওয়া দুষ্কর। আর যদি দৃষ্টি জুড়ে শুধু বাহারি রঙের ফুল আর ফুল চোখে পড়ে, তবে তো স্বর্গের অনুভূতি মর্তেই পাওয়া যায়। আর তেমন এক স্বর্গীয় ফুলের রাজ্য হলো জাপানের হিটাচি সিসাইড পার্ক। মনুষ্য নির্মিত এই অভূতপূর্ব সুন্দর পার্কটির অবস্থান জাপানের ইবারাকি প্রদেশের হিটাচিনাক নামক স্থানে। এই অপূর্ব পার্কটির পাশ দিয়েই বয়ে চলছে সমুদ্র, যার ঢেউ গিয়ে আশ্রে পড়ছে আজিগুয়ারা বিচে। পাহাড়ের উপরে অবস্থিত এই পার্কটিতে দাঁড়িয়ে সেই আশ্রে পড়া ঢেউ দেখলে মন উত্তল হয়ে উঠবে। পার্কটির সব থেকে আকর্ষণীয় যে বিষয় সেটি হলো এর ফুলের গাছগুলো। যে পার্কটির পুরোটাই একটি বিশাল ফুলের বাগান। এই বিশাল বাগানটি গড়ে উঠেছে 3.5 হেক্টর জায়গা নিয়ে। শুধু তাই নয়, এখানে ঋতু অনুযায়ী রোপণ করা আছে সুন্দর সুন্দর সব ফুলের গাছ। অর্থাৎ বছরের 6 ঋতুতে এখানে সেয়ে থাকে 6 ঋতুর নানান বর্ণময় ফুলের সমারোহ দিয়ে। সারা বছর তাই এখানে ভিড় লেগে থাকে পর্যটকদের। তবে এই বিশাল পার্কটির মূল আকর্ষণ হল এর মিহারাশি নো ওয়াকা, যা কিনা তার পর্যটকদের অনুভূত করায় প্যাসিফিক সমুদ্রের প্রাকৃতিক মনোরম দৃশ্যে। এই বিশাল ফুলের বাগানটির মূল আকর্ষণ হল এর ব্রু নেমফিলাস, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকেরা। নামের মতো এই ফুলের রঙও নীল হয়ে থাকে। আর যদি এদের দেখা মিলে বছর জুড়েই, তারপর বসন্তের সময় যেন নবযৌবন লাভ করে এই ফুল। প্রায় 4.5 মিলিয়ন ব্রু নেমফিলাস সমারোহে মাতোয়ারা হয়ে উঠে প্রকৃতি, প্রাণীসহ সবাই। শুধুমাত্র এই সুন্দর ফুলগুলোর কারণেই প্রতি বছর বসন্তে আগমন ঘটে প্রকৃতি প্রেমীদের। এমনকি যারা প্রকৃতির সান্নিধ্যে খুব একটা পছন্দ করেন না, তারাও এখানে এসে ভালোবেসে ফেলেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানটিকে।